আপনাদের সামনে রাখি, যে যে অভিযোগগুলো সামনে আসছে পুলিশের বিরুদ্ধে মানুষ কার উপর ভরসা রাখবে? যারা আমাদের রক্ষাকর্তা তার উপরই তো মানুষ ভরসা রাখতে পারছে না, যে অভিযোগটা বারংবার সামনে আসছে। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস মীরা সফিদ। সাগর দত্ত মেডিকেল কলেজে হাসপাতাল, সেখানে ঘটে যাওয়া ঘটনা এর অন্য কোনো রাস্তা বা অন্য কোনো রূপ কিন্তু সামনে এনে দাঁড় করাতে পারলো না। অভিযোগগুলো শোনাই একটার পর একটা, আপনাদের সামনে রাখি। আমরা কালকে যে ঘটনাটা ঘটেছে, যে এত বাজে একটা ঘটনা ঘটেছে, এত কিছু হয়ে যাওয়ার পর মারধর হয়েছে, অনেক কিছু হয়েছে, হাত টানাটানি হয়েছে, ফিমেল রেসিডেন্টের ওপর ইয়ে হয়েছে, এটাই বলতে চাই যে আমরা কালকে আমরা কর্মবিরতি ডিসাইড করে নিয়েছি কমপ্লিট সিজ ওয়ার্ক। আজকে আমাদের এখানে জিবি মিট হবে, এখানে এখানে আর ডি এখানকার যে তরফ থেকে বা এখানে যা আছে সে কর্মসূচিটা আমরা আজকে ফাইনালাইজ করবো। হ্যাঁ, সিজ ওয়ার্ক চলবে কালকে। আমরা কি অবস্থান বা ধর্ণা এরকম কোনো সিদ্ধান্ত? অবস্থান তো চলবে। আমরা কিন্তু এমার্জেন্সি সার্ভিসেস চালু করে দিয়েছি, এমার্জেন্সি সার্ভিসেস আমরা চালু করে দিয়েছি, শুধু ওপিডি সার্ভিসেস ওগুলো বন্ধ। কেউ চলবে এমার্জেন্সিটা? এমার্জেন্সিতে চলবে না, এমার্জেন্সি কমপ্লিট সিজ ওয়ার্ক কমপ্লিট। যে অভিযোগটা আপনারা শুনলেন এর সঙ্গে কোথাও যেন একটু হলো মিল পাচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে অভয়ার হত্যার পর ময়নাতদন্ত, যেখানে সেখান থেকে রিপোর্টও শুধু নয় একই সঙ্গে চালান এবং এফআইআর, প্রত্যেকটা কিছুতেই কোথাও না কোথাও গিয়ে একটা গোলতাল পাকানোর একটা চেষ্টা করা হয়েছে। আর তারপর এই তো আপনাদের সামনে তুলে ধরলাম যে লেক থানার যে পুলিশ আধিকারিকের ভূমিকা, সেটা নিয়েও কার্যত আদালতে ভর্ৎসিত হতে হয়েছে রাজ্য পুলিশকে। মণিবাবু, এরপর কি বলবেন? প্রথম কথা বলবো যে এই যে কর্মবিরতির যে কথাটা বলছে, মানে এই যে আন্দোলনটা যে অরাজনৈতিক আন্দোলন বলে ওরা না বলছেন, এবং মানুষ হিউজ লোক তাদের সঙ্গে যোগ দিচ্ছে, চিকিৎসকদের দাবি তো তাই ছিল না? ঠিক আছে, নিরাপত্তা দিতে হবে, সুরক্ষা দিতে হবে, দাবি তো আপনারা মেনে নিয়েছেন, তারপরেও কেন চিঠি পাঠাতে? ওরা ধন্যবাদ জানিয়েছে যে মানুষ আমাদেরকে সাপোর্ট করছে। কর্মবিরতিটা কি মানুষকে সাফার করার জন্য নাকি রাজ্য সরকারকে সাফার করার জন্য? কারা সাফার হবে? এক দুই হচ্ছে যে লেক থানার যে ঘটনাটা বললেন পুলিশের নিষ্ক্রিয়তা, যদি মনে হয় কেউ লঘু ধারায় কেউ মামলা দিয়েছে, কোর্টের এখতিয়ার আছে সেই ধারাটাকে মানে অন্য ধারা চেঞ্জ করার জন্যে, দুটো তিনটের জায়গায় যখন চার্জ ফ্রেম হয়, যখন চার্জশিটটা ফাইল হয়, তার মানে যখন আমি একটা পুলিশকে অ্যাকিউজ করবো লঘু ধারায় দিয়েছে এবং এক বছর ধরে এই মামলাটা যখন জামিন দিয়েছে এবং জাজও সেখানে ধারাটাকে চেঞ্জ করেনি, তাহলে আপনাকে কিন্তু বিচার ব্যবস্থাকে অ্যাকিউজ করতে হবে। কারণ পুলিশ সর্বোচ্চ সর্বানয় যে তিনি যেটাই বলবেন বিচার প্রক্রিয়াটা সেই ধারাতেই যাবে, কোর্টেরও পাওয়ার আছে, প্রাথমিকভাবে যাবে। আমি বলছি পুলিশ তো ভুল করেছে, তারপরে গিয়ে সেই ধারাগুলোকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটাকে বিচার করে কোর্টের কিন্তু এখতিয়ার আছে যে ধারাগুলোকে চেঞ্জ করার। লঘু অনেক সময় ধারাটা কমে যায়, ধারাটা বেড়ে যায়, অনেক সময় দেখা যায় অনেককে একটা মার্ডার কেস দেওয়া হয়েছে কিন্তু সেটা সঠিক দেওয়া হয় না বলে অ্যাটেম্প্ট মানে অন্য কেস দেওয়া হলো আর কি। বলছি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে কাশ্মীরের মতো করতে চলেছে, মানে কাশ্মীর না হয়ে যায় পশ্চিমবঙ্গ আমাদের ভয় করছে। তার কারণটা হচ্ছে যে আজকে যে সন্ত্রাসবাদী তৈরি হয় তার পিছনে অনেকগুলো কারণ থাকে, যে আমার সামনে যদি আমার বউকে বা আমার বোনকে কেউ কোনো রকম যৌন হেনস্থা করে, তাহলে অনেক সময় আমি মাথা ঠিক রাখতে পারবো না, আইন হাতে তুলে নেবো। মমতা ব্যানার্জি যদি পুলিশ আজকে এই জায়গায় চলে যায়, মমতা ব্যানার্জি পুলিশ, তাহলে মানুষের হয়তো দেওয়ালে পিঠ থেকে যাবে। আমি আশঙ্কা করছি এরম যেন না হয়ে যায় এবং আমাদেরকে সাবধান হতে হবে। আর একটা মনিদা একটা কথা বলে দিই, আপনারা যেটা খুব আনন্দে ছিলেন না, তৃণমূল বা বিভিন্ন সরকার আনন্দে ছিল যে অনেকে পাঁচতলায় বসে আছে ভোটটা দিতে চায় না, ওই জায়গা থেকে বেরিয়ে আসুন। মানুষ আজকে রাস্তায় নেমে গেছে, মানুষের যে ভয় সেই ভয়ের সেফটি ভাল্ভ খুলে গেছে, মানুষ আজকে আন্দোলন করছে এবং যে কোনো মুহূর্তে 14 তলা থেকে লোকজনকে নামিয়ে আনার মতো ক্ষমতা এখন মানুষ রাখছে। অতএব সাবধান হন, এখনও মানুষকে ভালোভাবে গুড গভর্নেন্স দেওয়ার চেষ্টা করুন, আদারওয়াইজ এই ধরনের ভুলভাল যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। যেটা ঠিক সেটা ঠিক বলুন, যেটা ভুল সেটাকে ভুল বলুন, আদারওয়াইজ কিন্তু সামনে আপনাদের সমূহ বিপদ। আর এটাই তো সব থেকে বড় বিষয়, মানুষ তো সেটাই চাইছে, যেটা সঠিক সেটা সঠিকভাবে সামনে আসুক, যেটা বেঠিক সেটা বেঠিকভাবেই সামনে আনা হোক। আর সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে, সাথে একদম অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি, সুতরাং তোমার মতামত? আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যটা শুনছিলাম, পুলিশ নাকি নেই, নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি দুটো ঘটনা একটু বলছি, মানে লেক থানা থেকে ঢিলছড়া দূরত্বেই বোধ হয় ভাইপো শান্তিনিকেতন বাড়ি, সেখানটা গেলেই আপনি দেখতে পাবেন কত কত পুলিশ আধিকারিক সেখানে একদম মানে অন ডিউটি, একদম জিহাজুর করে দাঁড়িয়ে আছে একেবারে। আসলে নিরাপত্তা নেই সাধারণ মানুষের, নিরাপত্তা নেই ডাক্তারদের, নিরাপত্তা নেই আইএস অফিসারের স্ত্রীরও। উনি যে একটা কথা বলছেন একেবারে সর্বৈব মিথ্যা কথা বললেন, বছর বছর ধরে মামলাটা চলছে না, কেসটা এই জুলাই মাসের ঘটনা, এবং আদালত এই যে মামলা আই মানে যিনি ইনভেস্টিগেটিং অফিসার সেটাকে চেঞ্জ করার কথা বলেছেন, এবং এই বিষয়ে অনেক কথাই বলা যায়, কিন্তু একটা বিষয় বলার যেটা হচ্ছে আরজিকর থেকে শুরু করে আপনি এর আগেও চলে যান পার্ক স্ট্রিট দেখুন, কামদুনি দেখুন, সর্বত্র সর্বক্ষেত্রে আমরা কী দেখেছি,
অভিযোগ ট্যাম্পার করা, ধর্ষণের মতো ঘটনাকে ছোট ঘটনা বলে দেওয়া, ধর্ষণের মতো বিষয়গুলোকে অপেক্ষাকৃত লঘু ধরা। আজকে বিএনএস এসেছে তাই, এটাকে আইপিসি তেও একই জিনিস হয়েছে। আমরা দেখেছি বারবার কাউন্সিলিতে এমন ভাবে চার্জশিট পেশ করা হয়েছে, এমন ভাবে সাজানো হয়েছে যে ফাঁক বলে বেরিয়ে যেতে পারে অভিযোগ। একদমই, অর্থাৎ এই বিষয়টা আমি আর একটু সেকেন্ড নেব আসলে বিষয়টা কেন হচ্ছে এবং সেখানে প্রেক্ষাপট কিভাবে সাজানো হবে এবং সবথেকে বড় বিষয় কিভাবে অভিযোগগুলো পরপর পরপর করে রাখা হবে সেটা কিন্তু প্রাথমিকভাবে পুলিশের ওপরই বর্তায়। এবং সেখানে যদি কোনো গরমিল হয়ে থাকে সেই গরমিলটা দেখবে কে, সেটাই সবথেকে বড় প্রশ্ন। আর এখানেই উঠছে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। আপাতত প্রত্যেককে ধন্যবাদ জানাতে হচ্ছে, আজকের মতো অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তবে হ্যাঁ, অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর রাখতেই হবে রিপাবলিক বাংলায়।